দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে বরাবরের মতো, এবং ডেফিনেটলি আজও কিন্তু আমি ফিরে এসেছি আমাদের খুব পছন্দের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে নিয়ে, যার কাছ থেকে আপনাদের, আমাদের এবং তার কিছু ভালো লাগার গান আমরা শুনব। যে এসেছে সে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তার আগে আমার সাথে যদি তার সম্পর্কটা বলি, সে আমার খুব ভালো বন্ধু এবং এই মানে আমাদের আমার গানের যে মঞ্চ, এই মঞ্চেই কিন্তু তার সাথে কিছুদিন, বেশ কিছুদিন আগে একবার আমরা অলরেডি লাইভ করেছি এবং খুবই মজার একটা লাইভ ছিল। তো ভাবছি আজকেও সেই দিনটা আবারও যদি ফেরত আসে তাহলে কেমন হয়। গানে গানে আমরা একটা সুন্দর সময় কাটাতে চাই। আমি আর কথা না বাড়িয়ে বরং পরিচয় করে দিচ্ছি, আমার সাথে রয়েছে আমাদের এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং যার কণ্ঠ আসলে মাধুর্যতায় ভরা এবং ভিন্ন রকম গান নিয়ে সবসময় আমাদের সামনে আসে, আমাদের পাওয়ার ভয়েস তারকা শামীম আহমেদ। শামীম অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো? খুবই ভালো আছি, আর তোমাকে দেখে তো আসলে আরো বেশি ভালো লাগছে যে অনেকদিন পরে আমরা আবার একই অনুষ্ঠানে। রাইট, একটা লম্বা গ্যাপ ছিল, তারপরে আবার দেখা হলো। আর এছাড়া আসলে আমাদের ফেসবুকের মাধ্যমে তো হাই হ্যালো সবসময়ই হয়, আর এর মধ্যেখানে আমি দেখলাম যে শামীমের বেশ কিছু কাজও হয়ে গেছে, তাই না? টিভিসিতে ভয়েস দিয়েছো, ফিল্মে ভয়েস দিয়েছো, নিজের কিছু গান এসেছে, তো সেগুলো নিয়ে আড্ডা হবে, গান হবে। তার আগে আমরা বরং গান দিয়ে শুরু করতে চাই, কারণ আমি বেশি কথা বলছি তোমাকে পেয়ে এক্সাইটমেন্টে। না, তোমাকে আমি প্রশ্নষ্ট করবো, তুমি উত্তর দিও সুন্দর মতো। তুমি মানে রিসেন্টলি কোথাও থেকে মানে দেশের বাইরে গিয়েছিলে কোনো একটা প্রোগ্রামে, সে ব্যাপারেও আমি জিজ্ঞেস করবো। প্লিজ, এই ফার্স্ট টাইম কেউ আমাকে প্রশ্ন করবে, আই ওয়ান্ট টু। ওকে, সো চলো গান দিয়ে শুরু করি। প্রথমে কোন গানটি হবে? আমারই একটি মৌলিক গান, গানটি লিখেছেন গোলাম কিবরিয়া এবং সুর সঙ্গীত আয়োজন করেছেন আমার মানে ভীষণ পছন্দের মানুষ কৌশিক হোসেন তাপস ভাইয়া। চেষ্টা করছি। প্লিজ, আমার মনে যারে চায় বন্ধু, প্রাণে যারে চায়, তাহারে কি বলো বলা যায়। আমার মনে যারে চায় বন্ধু, প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা যায়। আমার বিরহ জ্বালায় অন্তর পোড়ায়, সইতে পারি না আমি কি করি উপায়। আমার মনে যারে চায় ও বন্ধু, প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা তো মায়া জানত কি তাকে, নিঠুর নদীর বুকের মাঝে আছে কত ঢেউ। মাটির মনের তো মায়া জানত কি তাকে, নিঠুর নদীর বুকের মাঝে আছে কত ঢেউ। আমার ঢেবেরি তালে অন্তর জলে, ঢেবেরি তালে অন্তর জলে, সইতে পারি না আমি বাচ্চা হলো দায়ে। আমার মনে যারে চায় বন্ধু, প্রাণে যারে চায়,
তাহারে কি বলো ভোলা যা। একজন নিত্য বসবাস, তার বিহনে অন্তর আমার কান্দে বারমাস। এই মনেতে একজন নিত্য বসবাস, তার বিহনে অন্তর আমার কান্দে বারমাস। আমার নয়ন জলে অন্তর পুরে রে বন্ধু কি দিয়া জুড়াই আমার মনে যারে চায়, বন্ধু প্রাণে যারে চায় তারে কি বলো ভোলা যায়। আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায় তারে কি বলো ভোলা যায়। আমার বিরহ জ্বালা অন্তর সইতে পারি না আমি কি করি উপায়। আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায় তাহারে কি বলো ভোলা যায়। আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায় তাহারে কি বলো ভোলা যায়। এত সুন্দর এই গানের সুরটার কথাগুলো তো মানে হয় না যে খুব সহজ সরল বাংলার যে কথাগুলো রয়েছে, আর যখনই শুনি আমি সবসময় বলি যে স্বামী অসাধারণ একজন মানে গায়ক, কিন্তু ও খুবই ইন্ট্রোভার্ট। না আসলে মানে নিজের ঢোল নিজে পিটানোটা একটা একটা ব্যাড হ্যাবিট, কিন্তু আমাকে হায়ার করবা বেশি বেশি করে। না অ্যাকচুয়ালি হায়ার করতে হবে না, আমি জাস্ট মন থেকে বলি সব সময় যে শামীম হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, যেটা আমার কাছে ভালো লাগে। কিন্তু শামীম খুবই ইন্ট্রোভার্ট, সব সময় একটু ছুপারস্তুম, নিজের মতো থাকতে পছন্দ করে। বাট এই রিসেন্টলি তোমার অ্যাক্টিভিটি দেখে আমার এত ভালো লাগছে যে না শামীম একটু অ্যাক্টিভ হচ্ছে, এখন ভালো গান করছে। ওকে, সো গান নিয়ে তো আসলে ব্যাক টু ব্যাক গল্প হবেই, সেকেন্ড গানে যেতে চাই। শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের একটি গান, এটা কোক স্টুডিও ইন্ডিয়া একটু অন্যভাবে করেছে, বাট আমরা ওই প্যাটার্নটা রেখেই আমরা মানে ওস্তাদজির মানে কথা রেখেই আমরা মানে গানটি গাওয়ার চেষ্টা করছি। দিনে
দিলে ও দিলে দিলে খুশিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙ্গে ও দিলে দিলে রঙ্গিলা দালানের মাটি গোসাই জি কো বাঁধিছেন ঘর মিছা মিছা দ্বন্দ মাঝে গোসাই জি কোন রঙে দিলে দিলে গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে বলল না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে আর ভাবিতে চিন্তিতে বিধনা কাল গেল ভাবিতে চিন্তিতে গুরু ভজিব কোন কালে গোসাই জি কোন রঙে বাঁধিছেন ঘর মিছা মিছা দ্বন্দ মাঝে গোসাই জি কোন রঙে খানি চামের ছাউনি বন্দে বন্দে তার জোড়া হাড়ের ঘর খানি চামের ছাউনি বন্দে বন্দে তার জোড়া আর তাহার মধ্যে মনুরাই পাখি তাহার মধ্যে মনুরাই পাখি ছুটিলে নাতে ধরা গোসাইজি কোন রঙে ও দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাই জি বাঁধিছেন ঘর মিছা মিছা দ্বন্দ মাঝে গোসাই জি রঙে ও দিনে দিনে
মানে আমাদের উইন্ড অফ চেঞ্জ প্যাটার্ন, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা শুনতে খুবই পছন্দ করি। মানে সময় তো মাঝে মাঝে এমন হয় যে ঘন্টার পর ঘন্টা মানে একই গান আমাদের ড্রয়িং রুমে টিভি ছাড়া বাজছে, তো বাজছে বিকজ এই গানগুলো না অন্যরকম একটা শান্তি দেয় অ্যান্ড কাজের গতি বাড়ায়। মানে 2012 তখন তোমার যাত্রা শুরু হলো অ্যান্ড অলমোস্ট কিন্তু 12 বছর পেরিয়ে 14 বছর চলছে, তাই না? এরকম 13-14 বছর। কি মনে হয় এই লম্বা জার্নিটা কেমন কাটলো তোমার? একটু মানে ভালো মন্দ মিলেই আর কি, মানে মানুষের জীবন তো মানুষের জীবনের সাথে মানে গানের যে যে একটা সম্পৃক্ততা মানুষের জীবনের মতোই আসলে, আর যে জীবনে কখনো দুঃখ কখনো সুখ কখনো আনন্দ কখনো হাসি, গানের ক্ষেত্রে ওটাই মানে আপস এন্ড ডাউন মিলিয়ে তো সবকিছু। বাট আমার মনে হয় তখন মানে কম্পিটিশন অ্যান্ড সবকিছু মিলে গানটাকে গেয়েছো, আর এখন তুমি গানটাকে অনেক অনেক বেশি এনজয় করো, অনেক বেশি উপভোগ করো জীবনের মতো করে, তাই না? আসলে সময়ের সাথে সাথে আমাদের ম্যাচুরিটি, আমাদের বাস্তবতা আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু বুঝতে শেখায়। সো আই থিঙ্ক সেই রিয়েলিটিতে এখন শামীমের কণ্ঠের গানগুলো আরও বেশি ম্যাচিউর লাগে আমার কাছে। অন্তর খুব মানে আমার সাথে সামিল আছে যে অন্তরও একমত, যাক আমি একজন অ্যাটলিস্ট পেলাম। ওকে, পরবর্তী গানে যাবো। সেলফি তুমি কিন্তু ইচ্ছেগুলো বলতে পারো আমার কথার সাথে তুমি একমত কিনা, সঠিক, কারণ যদি সোহেল ভাই না বলে তাহলে এখানে বুঝতে হবে কিন্তু আছে। ওকে, পরবর্তী গানে যাই। এবার আমরা শ্রদ্ধেয় রজ্জব দেওয়ানের একটি গান আল কোরআনে খবর হলো, আমার ভীষণ পছন্দের একটি গান এটা, আমি কম মানে লাইভে অনেক কম গেয়েছি, তো আজকে চেষ্টা করছি, এই আজকে চেষ্টা করছি। এর পিছনে প্রধান কারণ হচ্ছে আমাদের এত চমৎকার একটা টিম, এবং এত ভালো মিউজিশিয়ানদের পেয়েছি, সো ভালো কিছু গান করতে চাই। ডেফিনেটলি, আর আমি একটু বলতে চাই যে আমাদের তো আসলে ফোক গানের অনেক মহাজন আছে, তাদের মধ্যে রজ্জব দেওয়ান কিন্তু অন্যতম একজন। অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগে যে আমাদের মানে এই প্রজন্মের যারা আসছে নতুন একদম, তারাও কিন্তু তাদের গানগুলো গায়। অবশ্যই, চলো তোমার কণ্ঠে শুনি। আল কুরআনে খবর এলো, আল কুরআনে খবর এলো, আশে কানে ইশারা, আয়ে খেয়ে নেবে হস্তের সেই শরবন্তহুরা। Oh, oh, oh.
মুখে যা হয় ব্যবহার, সমাজে তা হলো প্রচার। বেহেস্তে যা হয় ব্যবহার, সমাজে তা হলো প্রচার। আপনি খোলে জান্নাতের দ্বার, আপনি খোলে জান্নাতের দ্বার। খাঁটি মুমিন হয় যারা খেয়ে নেবে হেস্তের সেই শরাবন্তহুরা, আয় খেয়ে নেবে হেস্তের সেই। খেদমতের তরে তরে ইশকের পিয়ালা ভরে, মুমিনদের খেদমতের তরে ইশকের পিয়ালা ভরে। অমৃত প্রাণ পান করে মাতোয়ারা, খেয়ে নেবে হেস্তের সেই শরাবন্তহুরা, আয় খেয়ে নেবে হেস্তের সেই। সেই নেশার ঝোঁকে মুখে আবোল তাবোল বকে, রজবে সেই নেশার ঝোঁকে মুখে আবোল তাবোল বকে। জ্ঞান করে জ্ঞান করে জ্ঞানী লোকে, জ্ঞান করে জ্ঞানী লোকে। পাগল বলে অজ্ঞানীরা, খেয়ে নেবে হেস্তের সেই শরাবন্তহুরা, আয় খেয়ে নেবে হেস্তের সেই। আল কুরআনে খবর এলো, আল কুরআনে খবর এলো, আল কুরআনে খবর এলো, আল কুরআনে খবর এলো। আশে কানে ইশারা, খেয়ে নেবে হেস্তের সেই শরাবন্তহুরা।
কুরআনে একদম মহল চেঞ্জ হয়ে গেছে টোটালি, শুনে এত ভালো লাগছে। সো এবারে কি থাকছে? এবারে আমার আরেকটি মৌলিক গান, মানে খুব রিসেন্টলি এটার একটা মিউজিক ভিডিও এসেছে, আমার আর দোলার গাওয়া। আচ্ছা, হোয়াইট পাঞ্জাবি পরে দোলা, আমি দেখলাম, অসাধারণ ছিল। মানে ওভারঅল কোরিওগ্রাফি এন্ড সব কিছু মিলিয়ে গানটা খুব ভালো লেগেছে একদমই। সেটা মানে মানে যাকে আমি ক্রেডিটটা দিতে চাই সেটা অদিত রহমান, এত সুন্দর একটি কম্পোজিশন, এত সুন্দর সুর, এবং হচ্ছে কথা লিখেছেন রাকিব হাসান রাহুল, ও আমাদেরই কাছের মানুষ একজন।
শুনেছি কথা কত জীবনে, প্রণয় ডুবে ভুলেছি ব্যথা কত দহনে, গান যে সুন্দর এটা তো অডিয়েন্সরাই বলবে, যারা তোমার ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা বলবে, যারা শুনছে তারা বলবে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আই জাস্ট লাভ মানে ইওর ভয়েস বিকজ অফ ইওর হাস্কিনেস। থ্যাংক ইউ সো মাচ, এটা আসলে আমার জন্য বিরাট পাওয়া যে তুমি নিশ্চয়ই গান বাজনা পছন্দ করো, গান বাজনা বোঝো বলেই আসলে গান বাজনা পছন্দ করো। তো একজন সমাজদারে যদি আমার গানের প্রশংসা করে প্রপার, আমি মানে এতেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। থ্যাংক ইউ শামিম, এইটাও তোমার মহানুভবতা আমি বলবো যে একজন তার অডিয়েন্স কীভাবে দেখে, মানে আমি একজন শ্রোতা হিসেবে বলবো আসলে সবসময় আমরা এই হাস্কিনেসটা কিন্তু পাই না, খুব র ভয়েস থাকে, স্ট্রেইট ভয়েস থাকে, তো একটু ডিফারেন্ট শুনতে কার না ভালো লাগে। আমি ঠিক বলছি সোহেল ভাই? না তুমি এভাবে করো বললে, তুমি তুমি কিছু বলো, আমি মাইক্রোফোনটা তোমার কাছাকাছি পৌঁছে দিতে পারলে ভালো লাগতো। বাট আমার মনে হয় যে মুরব্বি দুজন আছে, রাইট? রাসেল ভাই লেজেন্ডারি মিউজিশিয়ান দুজন মুরব্বি, আজকে আমরা তাদেরকে পেয়েছি। না এই মুরব্বিদের পাওয়া জানা সহজে, বাট হ্যাঁ মানে আজকে কিন্তু তুমি অনেক ব্লেসড, ঠিক আছে, মানে এত চমৎকার, আমি এত ভালো গান গাওয়ার সাহস করছি, আই থিং তোমার কনফিডেন্ট লেভেল অনেক বেড়ে গেছে। আচ্ছা আমি আমি একটু আমাদের যারা টিমে আজকে রয়েছে তাদেরকে পরিচয় করে দিতে চাই, বিকজ সবাইকে আপনারা চেনেন কিন্তু তারপর এটা আমার দায়িত্ব এবং আমি অনেক প্রাউড ফিল করি। আমার মানে পেছনে বলবো না, আমার সাইডেই আমাদের সবার প্রিয় বস, এবং আমরা মামা ডাকি, আমরা সোহেল ভাই ডাকি, আমরা মোটু সোহেলও ডাকি, ঠিক আছে। আমাদের মেজে রয়েছে সোহেল ভাই, না সোহেল বলে না অনেকে চেনে না, মোটু সোহেল বললে সবাই চেনে। আর ডান দিকে আমাদের লিডে রয়েছে রাসেল ভাই, এবং মানে রাসেল ভাই হচ্ছে ওয়ান অফ দ্য কি বলবো বিগেস্ট লিডার অলসো, কারণ সে অনেক বড় বড় তারকাদেরকে লিড করে, আমি দেখেছি যে কারো কথা শুনছে না কিন্তু রাসেল ভাই যা বলে ওই সিঙ্গার কিন্তু সেটা শুনছে। তো রাসেল ভাই আর সোহেল ভাই মূলত হচ্ছে আমাদের টিম লিডার আজকে যৌথ প্রযোজনা। এইদিকে আমাদের ড্রামসে রয়েছে সামি ভাই, অসাধারণ বাজায়। আর মানে এই তরুণ প্রজন্মদের মধ্যে যারা আসলে কিবোর্ডিস্ট হিসেবে এবং একজন কিবোর্ড প্লেয়ার হিসেবে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেটা হচ্ছে অন্তর। বিকজ আমি অনেককে দেখেছি অন্তরের মানে ডেট পাচ্ছে না এমন একটা ব্যাপার হয়,
তো সেই জায়গা থেকে আজকে শামীমের সাথে অন্তর রয়েছে, এটা খুব মানে শামীমের জন্য বড় একটা ব্যাপার। তো চমৎকার একটা টিম, আমরা মাই টিভির পক্ষ থেকে আমাদের টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, আমার গানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কথা বললাম, পরবর্তী গানে যাব। সো লিডার, কোন গানটা থাকবে? ওকে, এবার আমাদের সবার প্রিয় সোহেল ভাইয়ের অনুরোধে, হ্যাঁ প্লিজ। আমার বাবা মাওলানা গো, আমার বাবা রাসুল মদিনার ফুল, আমার বাবা মাওলানা, আছো তুমি লামের মাঝে
আছি আমি। আছো তুমি লামের মাঝে আছি আমি, মিমতে মোহাম্মদ সেজে, মিমতে মোহাম্মদ সেজে, করছো পাতই বাহানা আওলাদে রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা, আওলাদে রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা। আব্দুল্লার হয় চক্ষু কানা চিনে না সে করব না, আব্দুল্লার হয় চক্ষু কানা চিনে না সে করব না, এই দুনিয়া হবে পানা, যাবে আমার মাওলানা আওলাদে রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা, আওলাদে রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা, আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা, আমার বাবা মাওলানা গো, আমার বাবা রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা, আওলাদে রাসুল মদিনার ফুল আমার বাবা। কি বলবো, বসে থাকাটা কষ্টকর আসলে, এত চমৎকার মিউজিক হলো। এন্ড সামি ভাই কিন্তু স্টিক নিচ্ছে আরেকটা গান শুনি আবারও। শিওর, এবার এবার শ্রদ্ধেয় মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটি গান তো চেষ্টা করছি। ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীরিতের বাজার ভালো না, ওরে ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীরিতের বাজার ভালো, পীরিতের বাজার কিন্তু ভালো না এখন, সবাই কেয়ারফুল থাকবেন, খুবই খারাপ যাচ্ছে। ধুম চলেছে বেচা কেনা,
যাচাই করে না পীরিতের বাজার ভালো না। আরে ধুম চলেছে বেচাকে না, ধুম চলেছে বেচাকে না, যাচাই করে না পীরিতের বাজার ভালো না, পীরিতের বাজার ভালো না। আসল মাল বাজারে বিকায় কম, নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। আসল মাল বাজারে বিকায় কম, নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। বেচা কেনা চলছে হরদম, বেচা কেনা চলছে হরদম, নকল কারখানা পীরিতের বাজার ভালো না, পীরিতের বাজার ভালো না। মজনুর বিদায়ের পালা, শ্রী ফরহাদের প্রেম গুদামে পইরাছে তালা। লাইলি মজনুর বিদায়ের পালা, শ্রী ফরহাদের প্রেম গুদামে পইরাছে তালা। রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা, কেউ তো কেনে না পীরিতের বাজার ভালো না, পীরিতের বাজার ভালো না। তালে রাজ্জাক দোকানে গিয়া, নাচের একটা পুতুল কিনল প্রেমের দাম দিয়া। মাতাল রাজ্জাক দোকানে গিয়া, নাচের একটা পুতুল কিনল প্রেমের দাম দিয়া। পাতাল রাজা দোকানে গিয়া,
নাচের একটা পুতুল কিনল প্রেমের দাম দিয়া, রাত কাটিল গান লিখিয়া, গান লিখিয়া দিন ফুরাইল না ফিরতে, বাজার ভালো না ফিরতে, বাজার ভালো না, আরে ধুম চলেছে বেচাকে না, ধুম চলেছে বেচাকে না, যাচাই করে না ফিরতে, বাজার ভালো না ফিরতে, বাজার ভালো না, বাজার ভালো না ফিরতে, বাজার ভালো না ফিরতে, বাজার ভালো না, আরে বাজার ভালো না ফিরতে, বাজার ভালো না, বাজার ভালো না পিড়িতের, বাজার ভালো না, বাজার ভালো না পিড়িতের, বাজার ভালো না, বাজার ভালো না পিড়িতের, বাজার ভালো না। ঠিক আছে তো সামি ভাই, এবারে কোন গানটি থাকছে? এবার একটি ভীষণ মানে পরিচিত একটি গান, ভিখু সাধু ফকিরের ভাবা আছে যার গায়, তো চেষ্টা করছি গানটি। ভাবা আছে যার গায়, দেখলে তারে চেনা যায়, ওরে ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বয়ঙ্গ তাহার পোড়ারে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, সর্বয়ঙ্গ তাহার পোড়ারে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ছাড়ো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো খোদারে, আমার আমার ছাড়ো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো খোদারে, গুরু রূপে নয়ন দিয়ে আছে যেই জান, মানে মুর্শিদ রূপে নয়ন দিয়ে আছে যেই জান, তার কি মরণের ভয় আছে রে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে।
মক্কা কি মদিনা, খুঁজলেই মিলে না, খোঁজ করো এমন দিলে কে, মক্কা কি মদিনা, খুঁজলেই মিলে না, খোঁজ করো এমন দিলে কে, দেখলে ছবি পাগল হবি, নিষেধ মানবে না রে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, বিষম প্রীতি প্রীতি কয়জনায় জানে রে, প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি 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 বিষম প্রীতি, প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি কয়গুণা জানে রে, প্রীতি করিয়া যেদিন গেছে মরিয়া, প্রীতি করিয়া যেদিন গেছে মরিয়া, সার্থক জনম তাহার রে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, স্বর্গ অঙ্গ তাহার পোদারে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ভাবের ঘরে আলেক শহরে গান, পরিচিত গান বাট নতুন কম্পোজিশনে অসাধারণ ছিল, ইটস লাইক ফ্যাবুলাস। আমি আসলে আমাদের আজকের টিমটা না জোশ, আমার ভীষণ পছন্দের মানুষ সবাই, এবং এদের সাথে কাজ করতে পারাও আসলে সৌভাগ্যের ব্যাপার। এবং আমি বলবো যে আমাদের মানে বাংলাদেশে এত ভালো মিউজিশিয়ান, মানে ওনাদের লেভেলের মিউজিশিয়ান আছে, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। ডেফিনেটলি আমি একটু মোটরসোল ভাইয়ের কথা বলতে চাই, সরি, এটা আসলে না, এটা এটা আমরা মানে টিভিতে বলবো না, শোনা, এটা আমার দোষ নাই, আমাদের এই উপমহাদেশের কিংবদন্তি রুনা লায়লা ম্যাম মোটু সোহেল আখ্যা দিয়েছে, রাইট, আমি রুনা ম্যামের কথা কোনোভাবেই মানে বর্জন করতে পারবো না। তো রুনা ম্যাম সোহেল ভাইকে সবসময় বলে যে সোহেল তুই এত ভালো বাজাস, এত ভালো বাজাস যে এই ভালো বাজানোর কারণে তোর যত দোষ ত্রুটি আছে ওগুলো মাফ করে দিতে হয়, বিকজ আমরা টানা এক বছর একটা রিয়েলিটি শোতে একসাথে ছিলাম, রুনা ম্যাম যেখানে ছিল এবং সবসময় একটা কথাই বলতো, তবে আজকে আমি মিস করতেছি যে তোমার সামনে আমি মাইক্রোফোনটা দিতে পারছি না, সেই বিখ্যাত কবিতাটা আজকে আমরা মিস করলাম, সেই কবিতাটা ডেফিনেটলি আমরা শুনবো। তো আজকে আসলে এই আয়োজনের একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আমাদেরকে বিদায় নিতে হবে, কিন্তু বিদায়ের আগে আরেকটা গান তো আমরা অবশ্যই শুনবো, তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার গান পছন্দ করেন, আমার জন্য দোয়া করবেন, এবং হচ্ছে মাই টিভিকে অনেক অনেক ধন্যবাদ,
মাই টিভির সমস্ত কলাকুশলীকে অনেক ধন্যবাদ, আমার মানে শ্রদ্ধাভাজন মিউজিশিয়ানদেরকে অনেক ধন্যবাদ যে আমার সঙ্গে তারা বাজাচ্ছেন, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এত সুন্দর করে বলো। মানে তখন মানে একটা শিল্পী আসলে অনেক মানে উৎসাহ পায় এবং মানে তার গান গাইতে আসলে ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমরা অনেক অনেক ভালো গান তোমার কাছ থেকে চাই, আর সবসময় এরকম মানে জোশ পারফরমেন্সও চাই, তাই না অন্তর? তো থ্যাংক ইউ অন্তর, সামি ভাই, সোহেল ভাই অ্যান্ড রাসেল ভাইকে, এবং ধন্যবাদ আমাদের সকল অডিয়েন্সকে যারা এতক্ষণ আমাদের সাথে মাই টিভিতে এই আয়োজনের সাথে ছিলেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গান থেকে, তবে আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন একজন প্রিয় শিল্পী এবং আরও কিছু ভালো লাগার গান নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শান্তা জাহান সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আরো একবার, এবং শুভরাত্রি। চলো গান শুনি। এবারে আমি রাজকুমার সিনেমাতে আমার গাওয়া আমি একাই রাজকুমার গানটি গাইছি। গানটি কম্পোজিশন করেছেন আমার ভীষণ প্রিয় ইমন চৌধুরী, এবং হচ্ছে কথা লিখেছেন ফেরারি ফরহাদ ভাই। তো চেষ্টা করছি গানটি, এবং এটা টাইটেল সং, তাই না? বা টাইটেল সং এটা না, টাইটেল সং আর একটা। কবি সুখী কলমে, ব্যথা সুখী মলমে, হাড়ি সুখী গরমে, নারী সুখী সরমে। ও চোখ সুখী কাজলে, নদী সুখী অতলে, কথা সুখী শ্রবণে, পাল সুখী পবনে, ছাতা সুখী বর্ষাতে, শীত সুখী কাঁথাতে, চুল সুখী খোঁচাতে, আর শিশু সুখী মোয়াতে, স্বপ্ন দেশের স্বপ্ন নয় রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার, আমি একাই রাজকুমার, আমি একাই রাজকুমার, আমি একাই রাজকুমার, আমি একাই রাজকুমার। একই আলোয় কদর করি এক মমতার চাদরে, সাত রঙা নকশি হয়ে দোসর সাজাই আদরে, ও একই মাটির পরশ নিয়ে গড়া মোদের দেহ মন, সাত সুরের মায়া জালে চলছে সবারে জীবন, একই সুখে মাটি সবাই কাঁচি কাঁধে রেখে হাত, সাত আকাশের নিচে মোরা এক কাতারের মানব যা, স্বপ্ন দেশের স্বপ্ন নয় রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার, 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 আমি একাই রাজকুমার।
যাই রাজকুমার।